বন্ধুরা, আজকে সফর শুরু করি। 5:18 বাজে আমি আজকে ভিডিও শুরু করতেছি, কারণ আজকে মানে আমার ছাড়া দিতে কিছু করি না। কিছু খাস করলে অবভিয়াসলি আমি ভিডিও ব্লগ বানাবো। তো আমি এখন যেতেছি, দেখি আজকে এটা দিয়ে আমার হয়নি, কারণ যেহেতু আমার গরিব মানুষের গরিব সেট আপ, দেখি এটা দিয়ে আজকে হয়নি। ঠিক না, লড়বো তো আমি জানি, আমার লড়লো ঠিকঠাক কোনো না, হাত দিয়ে ভিডিও করতে সময় তো লড়ে না। কারণ আজকে এটা দিয়ে দেখি অবশ্যই লড়বো, কারণ কি আর করার আছে। আচ্ছা দাদা, দেখি স্টেবল থাকে কিনা বা ভিডিও হয়নি কিনা। ঠিক না, নাহলে কি তার করণ দেবো। ঠিক না, চলো বাইরে, চলো ভোট ভোটিও বেরিয়ে গেছে, চলো চলতে। হ্যাঁ, লুকও চেঞ্জ করে লেছি, কারণ ওটা দিয়েও চলো ফুদ্দা ফালতু করে যায়, লস হয়ে দেবো আমার এলেগা। ঠিক না, কারণ আমার মোবাইল কিছু কখন ফটো অফ হয়ে যায়গা। ঠিক না, এটা আর কন্টিনিউ ভিডিও করতে পারবো না, তেলিকা অফ হয়ে দেবো, তেলিকা সেকেন্ড দিয়ে শুরু করি। ঠিক না, চলো। আর আজকে আমার রুট হয়েছে বরজলা টু লইয়া লিচু বাগান লইয়া, দেখি যেতে পারিনি, মানে বরজলাতে যাই আর লিচু বাগান দিয়ে আইতে পারিনি। ঠিক না, চলো চলো। আমি অক্ষর নাসি দুর্গা চৌমনি ব্রিজটা, অ্যাকচুয়ালি আমার সাইকেলের পাম্প নেই, সাইকেলের চাকার পাম্প নেই, তো পাম্প ধরার লাগে খুঁজতেছি, পাইতেছি না। চলো এদিকে থেকে আমরা যাত্রা শুরু করি। আর আমরা ওই দিন ওই রাস্তা, মানে আমি ওই দিন গতকালকে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, আর আজকে সোজা তো সবখানে মেশিনে দিয়ে পাম্প, আর মেশিন দিয়ে পাম্প করে 10 টাকা, শুধু শুধু আমার পোষাইতো না, এলেকে আমি হাত হাত দিয়ে পাম্প জেরি করে এটি দেখতেছিলাম, পাইলাম একখানে না একখানে। চলো আবি চলতে হ্যাঁ, হ আয়ালাও পুরো সাইডটাই তো তোমার, এমনভাবে চালাইতেছে কি তার কমু। এটা হইলো দুর্গা চৌমনি অ্যালবার্ট ক্লাব, আর আমি ওখানে শুধু যাইতেছি আর একটা তো পাম্পের দোকান দেওয়া দেওয়া, আজকে আরও সানডে না, এর লিগে মেইন প্রবলেমটা। দেখো আমি পঞ্চবটি দিয়ে যাবো, পঞ্চবটি নট বরজলা দিয়া, পঞ্চবটি দিয়ে লিচু বাগান দিয়ে যাবো, এত ঘুরতে পারতাম না। ঠিক না, পঞ্চবটি হয়ে ঘুরে যাবো শেষ, এত কি করবো দাদু আসতে। এত কে ঘুরবো, পঞ্চবটি হয়ে ডাইরেক্ট ঘুরে যাবো শেষ, পঞ্চবটি হয়ে লিচু বাগান দিয়ে যাবো, এত ঘুরতে পারতাম না, এই সবখানে শুধু মেশিন মেশিন ইয়ার। পাম্প তো লাগবেই, হাতের পাম্প পালা নাই, কেউ কেউ পরিশ্রম করতে চাই না, এখন সবাই আরামে আরামে খাইতে চাই। মেবি তো আমি বরজলায় বসে আমার এমন লাগতেছে খেতে, ও না না হাম তোরা গলত প্রুফ হো গে। আমি এখন বরজলায় আছি, ও একাতে ভিডিও করান, একাতে সাইকেল চালান, অনেক পরিশ্রম না, আরও এর উপরে পাম্প নাই, মানে আমার না সাইকেলের। শুধু ডাউন না, আমি আর ডাউন উঠি, পাম্প বেরিয়ে যেতেছে একদম, আমি একদিন মেয়ে চিক না হয়ে যায়ঙ্গে। রাস্তাটি খালি থাকুন একটু, বাচ্চা গেছি গা, নাহলে দম বেরিয়ে যেতে পারো। চলো একদিন তোমরা আবার এয়ারপোর্ট রোডে যাবো, এয়ারপোর্টে ঘুরে আনো। ঠিক না, শোনা সাইকেল দিয়ে ওই এই বড়ো বাড়ি এই সাইডে দিই, নেই তো হামকো উড়া ডালেগা। যাই হোক, রাস্তাটা সুখ শান্তি ভরা আছে, এটাই বেটার, পর নাহলে অসুবিধা হইতে হইলে, বেশি গাড়ি থাকলে, বেশি গাড়ি না, এটাই বেটার। এবার একটা তো পাম্পের দোকান দেখাও, সবাই আমার দিকে তেমন সাইয়ার আছে, এমন লাগতেছে আমি কিতা না কিতা করতেছি, কিতা জানি মানুষ কিতা ভাবে না ভাবে ইয়ার। আমি জল বোতলটা লয়ে রেখে আয় বসছি, ইস ইস ইস, জল বোতলটা ফ্রিজের থেকে বাইর করে রেখে আয় বসছি, আমার কোফাল। ওই কয় না, চোর গেলে বুদ্ধি বাড়ে, আমারও এমন হয়েছে আর কি, চোর গেছে আর কি বুদ্ধি পাইছে, বাড়ি থেকে বাইরে বের পরে মনে হয়েছে জলের বোতল, অক্ষণে মনে হয়েছে বরজলায় মনে হয়েছে আমার জলের বোতল নাই, আমার লোকে ফ্রিজের থেকে বাইর করে রেখে আয় বসছি, আয় বসছি। অক্ষণ আমি বরজলা বাজারে,
বটজলা হাই সেকেন্ডারি স্কুল, আমি ওখানে এমনি ভিডিও করতেছি, কেউ যদি মোবাইলে টুস করে টেনে লাগিয়ে দেখে শেষ খেলাম উনি বাসটা একদম ফুল পপাটে দেবো গা, যদি টুস করে কেউ মোবাইলটা টেনে লাগিয়ে দেখা। বাহ, আমি আইডিয়া দিতেছি মানুষের, আমি চোরেরা আইডিয়া দিতেছি, মানে চোরেরা যদি আমার আইডিয়া দিয়ে আর দূর, চোরেরা শুধু আমার আইডিয়া দিয়ে কাজ হতো না, বা এদিকে মেঘলা করে রয়েছে মানে হুদো হর্ন দে, যদি হর্ন না দিলে আমরা কোনো হর্ন দে না, তো সব দিকে ওই এদিকে মেঘলা করে রয়েছে, বৃষ্টি এলে ভালো হইতো। কী জানি বুঝলাম, ও চোরে আমার আইডিয়া কিনে নিত, চোরের কাছে প্রচুর পরিমাণে আইডিয়া আছে ঠিক না, চোরে শুধু শুধু আমার আইডিয়া নিয়ে কিতা করবো বসে, চোরের কাছে অ্যাভেলেবেল আইডিয়া আছে কেমনি চুরি করার লাগে, তো আমার আইডিয়া নিয়ে তারা কিতা করবো, এই আয় অবস্থায় খারাপ রাস্তা ওই সামনে। কিন্তু আমার কাছে এমন মনে হইতেছে কি গরমটা একটু কমছে অক্ষণ, মেন আগলাসটা একটু মেঘলা করে রেখেছে না এই কারণে। চলো বড়জলা টিএটিসি, সব ডাস্টবিন ডাস্টবিনের গাড়ি এদিকে থাকে, আগরতলা মিউনিসিপ্যালের ইয়ে এরিয়া, সামনে বড়জলা টিএটিসি আছে, তোমরা হয়তো মনে করবা যে আমি একাতে মোবাইল দিয়ে একাতে কেন চালাই, আমি সেফটি মেনটেন করে চালাই, আমি রাস্তার কোন সাইডে আছি দেখো, একদম সাইডে সাইডে আছে রাস্তার, এরপরও যদি কিছু হয় তাহলে তার কিছু করার নাই না। হ্যাঁ ওই সামনে বড়জলা টিআরটিসি, আমাদের বড়জলা টিআরটিসি সব ভাঙা চোরা, আরে আজকাল দেখি রিক্সাও শান্তি দেয় না। আমি যে যার যে বন্ধুর বাইকে স্কুটি দিয়ে ঘুরছিলাম এই বন্ধুর বাড়িও সামনে দিয়ে যায়, এই আয় বসে খালি এই ভাঙা রাস্তা ছিলাম, যে বলতেছিলাম যে আমি যে বন্ধুর বাড়িতে মানে বাইক দিয়ে ঘুরছিলাম স্কুটি দিয়া, এই বন্ধুর বাড়ির ওই দিক দিয়া ওই সামনে একটা রাস্তা আছে ওই দিক দিয়া, এরকম আম দিকে হাতে হ্যাঁ ফের সে আগে খারাপ রাস্তা, ওই এই রাস্তা দিয়ে যায় এদিক দিয়ে ঢুকে তার বাড়িতে, এদিক দিয়ে দিলে আর কি। চলো আমি চলতে হ্যাঁ তোরা মজাক মস্তি করিনি, আমিও কিতা কই যাচ্ছি পাগল ছাগলের মতো, তারপরে আমি পঞ্চবটি, এখন আমি ভাবতেছি আমি এয়ারপোর্টের থেকে আমি ঘুরে যাইতাম এয়ারপোর্টে দিয়ে একটু, এটাই আমার মনে করতেছি, ওয়েদারটা ভালো আছে, ভাবতেছি এয়ারপোর্টের থেকে একটু ঘুরে যাইতাম, জানি না যেতে পারবো কি না। যাই হোক আয়া পড়লাম পঞ্চবটি, ওই বটগাছটা এটাই এদিকে যাইলে এসে লিচু বাগান রাধানগর এদিকে, আর এদিকে তাহলে এয়ারপোর্ট মানে পঞ্চবটি থেকে, এটা হচ্ছে পঞ্চবটি কালীবাড়ি, এটা হচ্ছে পঞ্চবটি কালীবাড়ি, এদিক দিয়ে তাহলে লিচু বাগান, এদিক দিয়ে তাহলে এয়ারপোর্ট। হ্যাঁ আমি ডিসাইড করতেছি কোন দিকে যাবো, এদিকে না এদিকে। চলো আজকে এয়ারপোর্টের দিয়ে গেলাম না, তোমরা আরেক দিন এয়ারপোর্ট দেখাম, আজকে নর্মাল এত সারালে পাবে তার উপরে ঠিক না। সাইকেলের আলাদা একটা মজা, যে রোডে গাড়ি চলে না এই রোডে সাইকেল চালান যায়, এটি নতুন হয়েছে আর কি, এটার মধ্যে গিয়ে দিয়ে রাখছে আমার ওই সাইড দিয়া গাড়ি চালালে আর সাইকেল দিয়ে এই সাইড দিয়া ঠিক না, সাইকেল চালালে আলাদা একটা মজা, জিএন দিয়ে চালান যায় কই ফরক পড়ে না। এটা তো এয়ারপোর্ট রোড না, এলাকা একটু সুন্দর করতেছে একদম, এই পুরো প্রপার, অনেকদিকে আমি মাঝখান দিয়ে চলতে পারি কোনো সমস্যা নাই, ওই সামনে দিয়ে গাড়িটি ক্রস হইতেছে, এলাকা এটি সুন্দর করতেছে, মানে আমি ওখানে লিচু বাগান দেওয়া বাইরমো অ্যালবার্ট পার্কের সামনে দিয়া, এমন লাগতেছে তোমরা রাস্তা ছিল না, আমি রাস্তা চিনাইতেছি এমন কিছুই না, বাস আমি আমার কেয়াটা করতেছি, আমার সাইক্লিং সে মোটর ব্লগ। হ্যাঁ যাই হোক, তারপরে খানিকক্ষণে রেস্ট করছি, তারপর আবার ওখানে আমি আছি দুর্যনগর, বাপরে পুরো আমি এই রামশঙ্কর একটু মানে বড়জলয়ে আয়ে বসছি, সব শুধু মেশিন পাম্পার মেশিন, একটা যদি সাইকেলের পাম্পার থাকতো ভালো, মানে ইতনা আইনসাফি গরিবকে সাথ এসা নেই হতা, আমার পাম্পার লাগবো আমার ফার্ম লাগবো অল্প একটু, ধরি না আমি 10 টাকা 5 টাকা দিয়ে আল্লাহ আছে কষে ঠিক না, লস না। ও বাপরে চার্জটা দেখছো দেখো অ্যাপ আছে, এটার মধ্যে ওই কি সময় ক্রিসমাসের সময় বেতলা কী হয়, এটা শুধু রবিবারে মনে সকালে খুলে
এই চার্চটা, এই বিশাল বড় রাস্তা করে দিচ্ছে। এই সাইডে চলি আমি, আর একদম স্লো চালাই আমি, দুনুয়া দিলে না আচ্ছা ফার্স্ট চালান যায় লেগে, আমি একদম স্লো চালাই। ওহো হো চাঁদে ছুপা, আবার আমি গান গাইতেছিলাম ভুলে চক্রে ভিডিওর সামনে, ভিডিও অন কইরা। যাই হোক, নেক্সট দিনে তো চলবো, তো ভুললে চলতো না, পরে যে আবার 10 টাকা নুকসান দেওয়া করণ লাগবো, ঠিক না? দেখো তো আমি কই আয় বসে, রাস্তাটা তোমরা কেউ চিন্তা শুনি। ওই দেখো ত্রিপুরা info.com এর অফিস, একটা ওয়েবসাইট আছে না এটার অফিস, সেই ত্রিপুরা info.com। দেখো তো কই আয় বসে আমি, আ গায়া ফাইনালি আজকে আমি আমার মঞ্জিল কমপ্লিট করছি। উফ, দেখো অনেক পরিশ্রম হয়েছে। আরে মানে হর্ন আছে, এটাও কোনো সময় প্রুফ করতে লাগে, ঠিক না? আমরা সব কিছু দেখা দিখাওয়া দিখাওয়া। দেখো এই হয়েছে অ্যালবার্ট পার্ক, আজকে রবিবার না, এলাকা ভিড়। আর ওই তো সামনে হয়েছে আমাদের আগরতলার ওয়েলকাম গেট, এই হয়েছে আমাদের অ্যালবার্ট পার্ক। মানে আগে আমি জানতাম, মানে আমরা পুরান স্প্লেন্ডার ক, পুরান গ্ল্যামার ক, এটির মধ্যে চারজন লয়ে চলে, মানে পুরা একটা ফ্যামিলি, মানে তারা গাড়ির দরকার হয় না আর। কিন্তু আজকাল দেখি স্কুটির মধ্যে মানুষের 3 জন লয়ে চলে, মানে কেয়া কেয়া দিন দেখ না পার রা হাম লোক কো। অখন নতুন নিতে তো হয় না, মানে আগে স্প্লেন্ডারে 4 জন 3 জন 3 জন আরামসে নর্মাল, মানে পুরান যে স্প্লেন্ডারটি আছে গ্ল্যামারটি আছে স্প্লেন্ডার তো আরামসে একদম ভ্যালু ফর মানি 4 জনের লাগে, মানে তাহলে আর কার দরকার পড়ে না আর কি, ঠিক না? কিন্তু অন্য স্কুটির মধ্যে 3 জন, মানে পুরা একদম পুরা একদম ইস্তেমাল আচ্ছাছে, ভ্যালু ফর মানি। পুরো অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে। আয় বসছি বিধানসভার কাছে আমি অক্ষণ, এটা তো অনেক বিজি রোড না, এলাকা আমি সিলাই সিলাই কন লাগতেছে। এই রোডটাও আমার ফিউচারের মতন, একটু সাদা মানে একটু মানে আলো, একটু আলো একটু অন্ধকার, একটু আলো একটু অন্ধকার, পুরো আমার ফিউচার। আরে বাহ আঙ্কেলজিকে দেখো, ও আঙ্কেলজি দিকে দেখো, আমি তো ভুলে, পুরো আমার ফিউচারের মতন রোডটা, একটু আলো এই আলো আবার অন্ধকার আয়ে পড়ে, একটু আলো আবার অন্ধকার আয়ে পড়ে, কী আর করণ, ঠিক না? এই হইল জীবন, এই হইল আমার জীবন, জয় চৌধুরী জয় লাইফ ভেঞ্চার্সের জীবন, ঠিক আছে না? আমি চিল্লাই চিল্লাই চিল্লাইতেছি, ঠিক না? ওই সামনে আবার ফসে রে, এটাই তো ভাল লাগে না। চলো সাইকেল দিয়ে কোনোদিন তোমরা এই রাস্তাটা দেখাবো বিধানসভা, এমনি তো দেখছো এই ফুরা দেখাবো বিধানসভা সাইকেল দিয়া, ঠিক না? আমি চলো, ও চলো এবার টাউনের দিকে। এই আকাশে পুরো এই সাইডটা কিন্তু অন্ধকার, পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর আমি রাস্তার কোন সাইডে আছি দেখো, পুরা এই পুরো অন্ধকার হয়ে রয়েছে এই সাইডটা। একটা বৃষ্টি আইলে ভালোই হয়, রাত্রে ঘুমটা ভালো হইব অন্তত, ঠিক আছে না? চলো এবার ক্যামেরাটা অফ করি নাকি, তা যদি আবার অন করতে হয় অন করুম, নাহলে টাউনে যাই ডাইরেক্ট অন করুম। আজকে মেবি লোকনাথের পূজা আছে, একটু লোকনাথ বাড়ি যেতে পারি, ঠিক না? আর এই রাস্তাটি তো তোমরা চিনোই, ঠিক না? অক্ষণ আয়া পড়বো আমাদের সেকেন্ড বাড়ি, যেটা আপাতত অক্ষণ বন্ধ চলতেছে, রানীর পুকুর, তারপরে আইব ভোলাগিরি, তারপর আইব গুরকাবস্তি, তারপর আইব সার্কিট হাউস রাধানগর, তারপরে টাউনে। চলো তাহলে অক্ষণ ভিডিওটা এদিকে অফ করি, আবার টাউনে যাই অন করুম, ঠিক না? চলো আয়া পড়ছি বড়লোকের দোকানের সামনে, এই হচ্ছে বড়লোকের দোকান, এই একটা ওই সামনে একটা, এটা দোকান, এটা খাওয়ানোর দোকান, এটি হচ্ছে সব বড়লোকের, ঠিক না? রাস্তাটাও বিএপি রোডই, ঠিক না? রাস্তাটাও বড়লোকেরই, ঠিক না? তবে আমরা মতন জনসাধারণ চলতে পারতেছি, গতিকে আমরা থ্যাংকফুল, ঠিক না? আমরা মতন জনসাধারণের মতো চলতেছে, উই শুড বি থ্যাংকফুল। দিক দিয়ে তো যাওয়া যেত না, আমি তো কিয়া দিয়ে আসছিলাম রমেশ কলেজের সামনে দিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু এদিকে লোকনাথ আশ্রমের এদিকে মেলা চলতেছে, এদিকে ব্লক পুরো রাস্তা জাম হয়ে রয়েছে, আর আমি সাইকেল চালাতে আছি ফুটপাতে। সাইকেলের এই একটাই সুবিধা যে তুমি ফুটপাত দিয়েও চালাতে পারবা ভাই, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমি ফুটপাত দিয়ে চলতেছি আরামসে, কিসের না?
সবাই মস্ত মগন হয়ে চলতেছে, আর আমি ফুটপাত দিয়া আরাম সাইড টাইটে যাইতেছি। দুধ ডিকে দামুগা, এত সামনে তার ফুটপাত নাই, শেষ আমি ডিকে দামুগা, আর তো ঘুরে গেতে দেবো। হ্যালো, মেবি ফাঁস গিয়া, ফুটপাত খতম, সাইকেল ওই সারা একদম, মানে জিয়ান দিয়ান দিয়া চুপচাপ করে আয় ফোরন যায়, ঠিক আছে না, সাইকেলে একদম মস্ত, পুরো দুনিয়া যা আমি আটকে আসিল সাইকেল দিয়ে আরামসে আয় ফোরন যায়। এই যে ওমেন্স কলেজ আছে, ঘুরে ঘুরে এদিকে শেষ করতেছি, বাড়ি যাবোগা, ঠিক না, আর বেশি ভিডিও করতাম না, বেশি পরে যে বেশি ভিডিও লম্ব হয়ে যাবোগা। লোকনাথ বাড়ি যাচ্ছি, লোকনাথ বাড়ি দেখছি, আমার বাড়ির জামুগা, ঠিক না, হ্যাঁ সব কিছু আমি পুরো স্যান করে লাগছি, পুরো ভিজাকে অনেক সাইকেল চালাইছি, প্রায় 4-5 কিলোমিটারও উপরে হইব, ঠিক না, কারণ আমার শঙ্করচময় একটু বরজলা পঞ্চবটি লইয়া লিচু বাগান হইয়া তারপর আবার রাধানগরটি হইয়া ওমেন্স কলেজের সামনে দিয়ে আইলাম, অনেক সাইকেল চালাই লাগছি, ঠিক না। তাহলে আইফোসি বাড়িতে দেখো, পুরো হালা শেষ, পুরো ঘেমে টেমে শেষ, স্নান করানো লাগবো, যাই হোক দেখো জলের বোতল আমি বাইরে রেখে গেছি, শুধু শুধু 10 টাকার চুনো লাগানো লাগছে, যাই হোক কিছু আর করার নেই, কপাল খারাপ হলে নসিবটা খারাপ, যাই হোক কেমন হয়েছে সেকেন্ড ব্লগটা অবশ্যই জানাইবা, ঠিক না। হ্যাঁ, আমি তোমার আগরতলার রাস্তা চিনাইতেছি, আগরতলাটা একটু দেখাইতেছি, আরও আস্তে আস্তে ঘুরামো, একদিন তোমার এয়ারপোর্ট ঘুরামো, আরও ঘুরার ইচ্ছা আছে, ঠিক না, প্ল্যান দিয়ে বয়ে দিলে কেমন রাখবো, তো দেখো আস্তে আস্তে, ঠিক না, অবশ্যই জানাইও, আজকে লেগে দিয়ে শেষ করতেছি ভিডিও, ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।